Bismillahirrahmanirrahim. Lanchan School School and College kortik ayojito online class er ekadosh shrenir byabshar shikshak shikkharthider sokolke shubhechha janiye ajke class shuru korchi. Asha kori tomra sokole bhalo acho. Amra alochona kortechhilam biponon ditiyo patrer ditiyo oddhay. Tar nam hocche biponon poribesh. Amra goto class alochona korechi ব্যষ্টিক পরিবেশ যেটা ইংরেজিতে বলা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট। আজকে আমরা আলোচনা করব সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশকে ইংরেজিতে বলা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এনভায়রনমেন্ট এটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। আমি যেমন এর আগের ক্লাসে বলেছিলাম যেমন করে একটা টোটাল বিপণন পরিবেশ, তার মধ্যে মাঝখানে অবস্থান করে প্রতিষ্ঠানটা, প্রতিষ্ঠানের কাছে যে উপাদানগুলো অবস্থান করে এটা হচ্ছে ব্যষ্টিক, আর ব্যষ্টিকের থেকে আর একটু দূরে যেটা অবস্থান করে সেটাকে বলা হচ্ছে সামষ্টিক পরিবেশ। আমরা কিন্তু প্রথম দিনেই এই বিপণন পরিবেশ সংজ্ঞায় কিন্তু আমি বলছিলাম যে দুটো শব্দ মনে রাখলেই আমাদের এই দুটো জিনিস মনে থাকবে, একটা হচ্ছে কি ব্যষ্টিক পরিবেশ, আর একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। তা সামষ্টিক পরিবেশ কি? যে কোনো পণ্য বা সেবা বিপণনে যে সমস্ত উপাদান বা বিষয়গুলো পরোক্ষভাবে বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে। আমরা ব্যষ্টিক আলোচনা করছিলাম যে প্রত্যক্ষভাবে, আর সামষ্টিক হচ্ছে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, তাকে বলি সামষ্টিক পরিবেশ। ঠিক আছে, আর সামষ্টিক পরিবেশগুলো সাধারণত এই উপাদানগুলো কি হয় অনিয়ন্ত্রণযোগ্য। হ্যাঁ, যে একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বিপণন কার্যক্রম চলাকালে এই উপাদানগুলো প্রভাব বা তার যে প্রভাবই বলবো, এই প্রভাবগুলোকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। হ্যাঁ, মানে এটা তার হাতের বাহিরে। হ্যাঁ, ব্যষ্টিক পরিবেশের উপাদান হলে সে কিছু কৌশল বা উপায় অবলম্বন করে সেগুলো সে নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু এই সামষ্টিক পরিবেশের উপাদানগুলো একজন ব্যক্তি বা বিপণনকারী প্রতিষ্ঠানের পক্ষে নিয়ন্ত্রণ করাটা সম্ভব হয় না। মানে এই উপাদানগুলো অনেক বড় প্রকৃতির। আমরা আজকে আলোচনা করবো যে আসলে কোন উপাদানগুলো সামষ্টিক পরিবেশের উপাদান। যেন আমি গত ক্লাসে বলছিলাম যে ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে ছয়টি, এখানে মোটামুটি সামষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে কয়েকটি। তার মধ্যে একটা হচ্ছে কি জনসংখ্যাগত পরিবেশ, জনসংখ্যাগত পরিবেশ। হ্যাঁ, তারপর আর একটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। তিন নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, তারপরে হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। ছয় নম্বর হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ, হচ্ছে মোটামুটি কতগুলো উপাদান। এর বাইরে আরো কিছু উপাদান আছে যেগুলো ম্যাক্রো পরিবেশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন হয়তো জনসংখ্যাগত পরিবেশ, তাহলে আমরা একটু 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 করে আলোচনা করি। জনসংখ্যাগত পরিবেশ হচ্ছে কি, যে একটা দেশের মধ্যে তো অনেকগুলো একটা দেশে বসবাসরত জনগণ বা লোক, এগুলি আসলে জনসংখ্যাগত পরিবেশ। এর মধ্যে হচ্ছে কি যে এই যে পণ্য বিপণনের সময় একটা দেশের বসবাসরত জনগণ, হ্যাঁ, এদের কি করতে হয়, এই জনসংখ্যার আয়তন, তারপরে তাদের ঘনত্ব, তারপরে তাদের অবস্থান, তারপরে বয়স, হ্যাঁ, লিঙ্গ, বর্ণ, হ্যাঁ, এগুলোর সমন্বয়ে কিন্তু জনসংখ্যাগত পরিবেশ। যেমন একটা দেশের জনসংখ্যা, কোনো আমাদের দেশের যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যার মধ্যে কিছু আবার ভাগ করতে হয়, যেমন পুরুষ কত, মহিলা কত,
তারপরে মনে করো প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক কর্মক্ষম, তারপরে মনে করো তারপরে এই জনসংখ্যাগুলো কোন কোন এলাকার ঘনত্ব বেশি, অর্থাৎ কোথায় বেশি বাস করে কোথায় কম বাস করে, তারপর হচ্ছে তাদের বর্ণ, তারপরে পেশা, অর্থাৎ এগুলো সমস্ত কিছু নিয়েই জনসংখ্যাগত পরিবেশ। আচ্ছা, বিপণনকারী কী করে, এই তোমার এই জনগণের সন্তুষ্টি বিধানের জন্য কিন্তু পণ্যগুলো বিপণন করে। আচ্ছা, তাই যে কোনো পণ্য বা কোনো কিছু নিয়ে তারা বিপণন করতে গেলে তারপরে এই যে জনসংখ্যাগত যে এই বিষয়গুলো যেগুলো বললাম এগুলোকে তাকে বিবেচনায় রাখতে হয়। মনে করো আমাদের দেশে বাইরে কোনো কোম্পানি বা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি যদি বিপণন করতে চায় কোনো ভালো মানের পণ্য, তাহলে তাকে দেখতে হবে যে এই দেশের জনসংখ্যার কেমন, জনসংখ্যা বেশি মানে কি, একটা দেশের ক্রেতার সংখ্যা আলটিমেটাম বেশি, তারপরে এই জনসংখ্যার তোমার কেমন, মানে আয় ইনকাম কেমন, তারপরে তাদের ভোগের মাত্রা কেমন, জীবনযাত্রার ধরন কেমন, এগুলো নানান বিষয় বিবেচনা করতে। তো জনসংখ্যাগত পরিবেশ বিবেচনার ক্ষেত্রে দেখবে যে এখানে জনসংখ্যার অবস্থান, তারপরে বয়স, লিঙ্গ, পেশা, ধর্ম, হ্যাঁ, এগুলো তাকে মাথায় রেখে বিপণন কার্যক্রম করতে হয়। তারপরে আরও কিছু কিছু বিষয় আছে, যেমন মোট জনসংখ্যা এবং বয়স কাঠামো যেটা বললাম, তারপরে জনসংখ্যার গতিশীলতার ধারণা, তারপরে জন্ম হার, মৃত্যু হার, তারপরে যে ধর্ম, জাতীয়তা, পেশাগত অবস্থান, হ্যাঁ, এই জিনিসগুলো ম্যাক্রো পরিবেশের জনসংখ্যাগত উপাদানের মধ্যে এই জিনিসগুলো বিবেচনা করতে হয়। তারপরে হচ্ছে কি, অর্থনৈতিক পরিবেশ, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। অর্থনৈতিক পরিবেশ মানে কি, একটা দেশের মানুষের আয়, ইনকাম, সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, এগুলো নিয়েই অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ অর্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো এগুলো নিয়ে অর্থনৈতিক পরিবেশ। যেমন একটা দেশের বা একটা জায়গায় কোনো পণ্য নিয়ে বিপণন করতে গেলে তাকে তার অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করতে, অর্থাৎ ওই দেশের লোকজনের বা ওই এলাকার লোকজনের তোমার আয় কেমন, তারপরে তারা কেমন পণ্য ক্রয় করে, পণ্য ক্রয়ের তাদের সামর্থ্য, তারপরে জীবনযাত্রার মান কেমন, হ্যাঁ, এখানে গরিব বেশি না ধনী বেশি, তারপরে এখানে দামি পণ্য বেশি বিক্রি হবে না অর্থনৈতিক কম পণ্য, তারপরে ওই এলাকায় জনগণ কেমন সঞ্চয় করে, তারপরে তার কেমন বিনিয়োগের পরিবেশ, অর্থাৎ এগুলো টোটাল জিনিস নিয়ে হচ্ছে তোমার অর্থনৈতিক পরিবেশ। এছাড়া আছে যেমন মুনাফা, মুদ্রা, মুদ্রাস্ফীতির হার, উৎপাদনশীলতা, সুদের হার, আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা, এগুলো সবগুলো নিয়ে অর্থনৈতিক পরিবেশ। এখন অর্থনৈতিক পরিবেশ একজন ব্যক্তি বা একজন বিপণনকারী ইচ্ছা করলেই কিন্তু অর্থনৈতিক পরিবেশটা চেঞ্জ করতে পারবে না। এটা সমন্বিতভাবে সকলকে, একটা দেশের সরকার, জনগণ, অর্থাৎ সামগ্রিকভাবে সকলকে চেষ্টা করে অর্থনৈতিক পরিবেশটা উন্নত করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক পরিবেশে দেখবো যে জনগণের প্রকৃত অবস্থা কেমন, তারপরে জনগণের সঞ্চয়ের অভ্যাস কেমন। আর একটা জিনিস যে একটা দেশে সঞ্চয় পরিমাণ যেখানে বেশি বা ওই লোকজনের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে ওই এলাকার মানুষেরা তারা যে আয় করে এবং ব্যয় করার পরে তাদের যে উদ্বৃত্ত থাকে তাকে বলে সঞ্চয়। হ্যাঁ, তাহলে সঞ্চয় পরিমাণ বেশি মানে কি, তাহলে বোঝা যাবে যে একটা দেশে ওই এলাকার অর্থনৈতিক অবস্থা ভালো, তাই না? তারপরে মুদ্রাস্ফীতির এবং পণ্য মূল্যের অবস্থা, এখানে মুদ্রাস্ফীতি কেমন বা পণ্যের মূল্য কেমন থাকে, হ্যাঁ, এগুলো নিয়ে তোমার চিন্তাভাবনা করতে হয়। তারপরে হচ্ছে কি, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ আমরা জানি, প্রাকৃতিক পরিবেশ কি, যে এমনি ন্যাচারাল পরিবেশ, আমরা যেখানে বেঁচে থাকি সেখানকার যে আশেপাশে আমরা যা কিছু দেখি বা যা কিছু নিয়ে আমাদের কর্মকাণ্ড পরিচালিত, সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ হচ্ছে কি, প্রাকৃতিক শক্তি বা উপাদান, হ্যাঁ, যেগুলো বিপণন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে। যেমন এই সকল উপাদান হলে কি, আমরা এমনি ছোটোর থেকে জানি যে এই উপাদানগুলো কি, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, আকাশ, বাতাস, সূর্যকিরণ, এগুলো সবগুলো নিয়ে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে কি হয়, কোনো দেশের বা অঞ্চলে মানুষের জীবনযাত্রা বা ভোগের পরিমাণ তোমার নির্ভর করে। আবার কী করে, বিভিন্ন ধরনের বিপণন বা উৎপাদন কার্যক্রম প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে, অর্থাৎ যেখানে তোমার প্রাকৃতিক সম্পদ বেশি যেখানে সেখানে দেবো অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি, সেখানে তোমার মার্কেটিং বেশি,
আর যেখানে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ তোমার বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, তারপরে দেশের সম্পদ এগুলো কম, সেখানে উৎপাদন কম, সেখানে উৎপাদন কম মানে কি সেখানে বিপণনও কম, তাই না? তাহলে এই জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হয়। এই জন্য একজন কী হয় যে বিপণনকারীকে প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন উপাদান বা যে ধারাগুলো এই জিনিসগুলো বিবেচনা করতে হয়। তারপরে হচ্ছে কি প্রযুক্তিগত পরিবেশ, আমরা জানি প্রযুক্তিগত পরিবেশ কি, যে ওই সকল পরিবেশ যার মাধ্যমে কি প্রযুক্ত প্রভাবিত হয়, একদিকে কি নতুন পণ্য উৎপাদন হয় এবং অন্যদিকে বিপণনের নতুন সুযোগ এবং হুমকির সৃষ্টি হয়। অর্থাৎ প্রযুক্তিগত পরিবেশ যেখানে ভালো, যেখানে নতুন নতুন আধুনিক টেকনোলজি প্রয়োগ করার বা উপস্থাপন করার সুযোগ থাকে, সেখানে কিন্তু বিপণন কার্যক্রমগুলো ভালোভাবে পরিচিত। প্রযুক্তিগত পরিবেশে কী হয়, একদিকে যেমন মানুষ নতুন নতুন পণ্য ভোগ করতে পারে, হ্যাঁ, তেমনি আবার কি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়। কারণ প্রযুক্তিগত মানে কি আজকের যে পণ্যটা তোমার উৎপাদন হচ্ছে বা ব্যবহার হচ্ছে, যেভাবে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে ভবিষ্যতে পণ্যগুলো আরও আধুনিক, আরও উন্নত মানের, হ্যাঁ, আরও এগুলো করা হয় এবং বিপণনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানটা উন্নত করা হয়। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে কি রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশটা কি, এটা সাধারণত আমরা অনেকেই জানি যে রাজনৈতিক পরিবেশ বলতে সাধারণত সরকার যারা দেশ পরিচালনা করে তাদের কিছু নিয়ম নীতি বা আইন কানুন বা সরকারি সংস্থা বা এই প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ। অর্থাৎ একটা দেশের রাজনৈতিক পরিবেশ যদি ভালো হয় তাহলে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড উৎপাদন সচল থাকে এবং উৎপাদন কর্মকাণ্ড সঠিকভাবে থাকলে কী হয় পণ্য বিপণনেরও সুবিধা হয়। আর রাজনৈতিক পরিবেশের উপর কোনো ব্যক্তি বা প্রভাবের হাত নেই, কারণ এটা হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল বা সরকারের সঙ্গে একটা যদি সহযোগিতামূলক মনোভাব থাকে, পারস্পরিক বোঝাপড়া থাকে, তাহলে কিন্তু একটা দেশের রাজনৈতিক পরিবেশ ভালো থাকে। রাজনৈতিক পরিবেশের অবস্থা ধরো বিভিন্ন ধরনের, যেমন হরতাল, ধর্মঘট, বিক্ষোভ, লকআউট, তালাবদ্ধ, হ্যাঁ, এই জিনিসগুলো যদি একটা দেশে বেশি থাকে, হ্যাঁ, যেমন বিক্ষোভ, ধর্মঘট, হরতাল, তাহলে এতে হয় কি প্রতিষ্ঠানগুলো বন্ধ থেকে উৎপাদন কম হয় এবং বিপণন কার্যক্রমও প্রভাবিত হয়। তো এই জন্য রাজনৈতিক পরিবেশ কোনো ব্যক্তি ইচ্ছা করলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটা নিয়ন্ত্রণ করে কি সরকার বা সরকারের অপোজিটে যারা থাকে সকলকে মিলেই রাজনৈতিক পরিবেশটা তোমার নিয়ন্ত্রণে বা ভালো রাখতে হয়। তাহলে আমি কি উৎপাদন এবং অন্যান্য কার্যক্রম বিপণন কার্যক্রমও সঠিকভাবে পরিচালিত হতে পারে। তাই রাজনৈতিক পরিবেশে একটা পরোক্ষ উপাদান, ঠিক আছে। তারপরে হচ্ছে কি সাংস্কৃতিক উপাদান। আচ্ছা, সাংস্কৃতিক বা সামাজিক উপাদান, এটা হচ্ছে কি যে একটা দেশের বসবাসরত জনসংখ্যা বা যারা থাকে তাদের আচার আচরণ, কথাবার্তা, ধর্ম, বর্ণ, ভাষা, শিক্ষা সবগুলো মিলেই সাংস্কৃতিক পরিবেশ। এখন এই সাংস্কৃতিক পরিবেশের যে উপাদানগুলো এগুলো কিন্তু পণ্য বিপণনে বা উৎপাদনে অনেক প্রভাব বিস্তার করে। যেমন আমাদের দেশের সামাজিক সাংস্কৃতিক অবস্থা, যে আমরা খুব অতিথিপরায়ণ, বন্ধুবৎসল, আমরা মানুষকে আপ্যায়ন করি, হ্যাঁ, যেমন আমাদের দেশে দেখা যায় যে একজন অতিথি অন্যের বাসায় গেলে আর কিছু না হোক আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আদর আপ্যায়ন করি, হ্যাঁ, যেন আমরা অন্তত আর কিছু না হোক গরিবী হলে একটু পান চা এগুলো খাওয়ানোর চেষ্টা করি। আবার একই এই ধরনের কর্মকাণ্ড বিদেশে বা অন্যান্য জায়গায় যদি হয় তাহলে কী হয় তারা সাধারণত তাদের যে সামাজিক পরিবেশে আপ্যায়ন করে, হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে আমাদের দেশের সঙ্গে তাদের ওইটা অনেক আলাদা। তো এই জন্য বলা হয়েছে এই সকল সাংস্কৃতিক উপাদানগুলো কী হয় পণ্য বিপণনে তোমার প্রভাব বিস্তার করে। তারপরে কি মনে করো ব্যক্তির বিশ্বাস, তারপরে এই যে রীতিনীতি, ধর্মীয় আচরণ, হ্যাঁ, এগুলো কিন্তু মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। এখানকার সাংস্কৃতিক অবস্থা যেমন বা একটা এলাকার বা একটা দেশের, তাহলে সেখানকার সেই ধরনের মানুষের পণ্য দ্রব্য ব্যবহার করার অভ্যাস বা ভোগ করার অভ্যাস, হ্যাঁ, গড়ে ওঠে এবং ওই অনুযায়ী পণ্য বিপণন করা হয়ে থাকে। তো মোটামুটি হচ্ছে এগুলো সামষ্টিক পরিবেশ উপাদান খুবই সহজ, হ্যাঁ, তা আমার মনে হয় যে বুঝতে পেরেছ। বইয়ের মধ্যেও
এগুলোই আছে, হয়তো আরো অন্যান্য আরো বিরক্ত পয়েন্ট থাকতে পারে, তোমরা আশা করি এগুলো একটু খেয়াল রাখবা। আর ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশের এই যে উপাদানগুলো, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় থাকে এবং এগুলো আমাদের জানার জন্য এগুলো আমাদের পড়া দরকার। আর এই চ্যাপ্টার এই অধ্যায়ের মধ্যে দুটো জিনিস হচ্ছে মেন, যে একটা হচ্ছে কি বিপণন পরিবেশ কাকে বলে, বিপণন পরিবেশের উপাদান, এবং এই দুটো উপাদান কাকে বলে, এই উপাদানগুলো মনে রাখলে আমার মনে হয় যে এই চ্যাপ্টারের উপর যে কোনো ধরনের প্রশ্ন আসলে কেন আমরা ইনশাল্লাহ দিতে পারব। আজকে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, খোদা হাফেজ।